বগুড়ার ধুনুটে হুকুমালি বাস স্ট্যান্ড এলাকায় জমে উঠেছে মানুষ বেচাকেনার হাট, যেখানে মানুষ নিজেরাই পণ্য হিসেবে বিক্রি হতে ভোর থেকে অপেক্ষায় থাকে ক্রেতার জন্য। আবার আর এক শ্রেণীর মানুষ আসে তাদের কিনতে। মনে করে না হলে 20 বছর ধরা হাট লাগে, মানুষজন তার কামলা নেওয়া যায়, সব জায়গা কামলা সাবলাই হয় আর কি। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে প্রায় 500 অভাবী মানুষ এই হাটে আসে কাজের সন্ধানে, নিজের শ্রম বিক্রি করে দৈনিক মজুরিতে, কাজ পেলে পরিবার সহ সন্তানদের পেটে ভাত জোটে, না হয় অপেক্ষায় থাকতে হয় পরের দিনের জন্য। ধান আমরা কাটি বা 1000 বা 1200 টাকা মজুরি দেয়। আমরা 12 জন একসাথে কাজে আসি, আমাদের একজন শ্রমিক লেতা আছে, তো উনি ভেতরে যান, উনি ওখানে দাম দর মিটে আসেন, তো ওনার কথা মতো আমরা কাজে যাই। শ্রমিকরা সব ধরনের কাজে নিজেকে বিক্রি করতে তাকিয়ে থাকে ক্রেতাদের মুখের পানে। হাটে ক্রেতার সাথে দরদাম মিললে শ্রমিকরা যায় কর্মস্থলে। 30 বছরের বেশি সময় ধরে বসে এই হাট। কামলার বাজার খুবই কম আর আকাশের অবস্থা খারাপ, এই জন্য করে কামলার বাজার কম, কামলা আমদানি বেশি হয়েছে, গৃহস্থ কম হচ্ছে। কৃষক তার চিন্তা ফিকির মধ্যে পড়ে গেছে, পানির ভিতর তার ধান পড়ে গেছে, কষ্ট মুজাত করে তারা বলতেছে যে আমার ধানটা যেন ঘরে তুলতে পারি, কারণ তারা 10টা টাকা কোথায় কম পাবে, সেই কামনার জন্য কৃষক আপ্রাণ চেষ্টা করছে। একজন শ্রমিকের দৈনিক মজুরি 900 থেকে 1000 টাকা। এখন পুরোদমে চলছে ধান কাটা মাড়াইয়ের কাজ, তাই শ্রমিকের কদর অন্য সময়ের চেয়ে বেশি। তবে হাটে যুবকদের চাহিদা বেশি থাকলেও দুর্বল ও বয়স্কদের শ্রম বিক্রি হয় কম। মানুষের কামলার দাম মনে করেন তো বসতে কাঠা কুটা করার নাকি ওটার দাম কম, আর মনে করেন চাঙড়া ফোড়া দিলি আছে তার দাম বেশি। বর্তমানে এই হাট শ্রমজীবী মানুষের কর্মসংস্থানের বড় উৎসে পরিণত হয়েছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। মানে যে ধরেন কামলার হাটটা বসে, তাতে ধরেন আমাদের একটা কর্মসংস্থানের জায়গা নির্দিষ্ট জায়গা হয়েছে, আমাদের ধরেন কৃষকদের ধরেন কামলা খোঁজা লাগছে না, তার জন্য আমাদের এলাকারও সুবিধা হয়েছে, সবারই একটু সুবিধা হয়েছে। এখানে কাজের সন্ধানে আসা অভাবী মানুষগুলো কাজ পেয়ে কেউ কর্মসংস্থানে চলে যায়, আবার কেউ কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছে। শ্রমিকদের এই সংগ্রাম প্রতিদিনের। রফিকুল আলম, দৈনিক করতোয়া, ধুনুট, বগুড়া।